वेलकम टू माय अनदर ब्लॉग। तो बंधुरा आबारो चले एसेछि नतून एकटा ब्लॉग निये। तो देखते ही पाच्छेन आज के ग्रीन ग्रीन नेचुरल व्यू। हाँ, त्रिपुरार धलाई डिस्ट्रिक्टेर नेचुरल ब्यूटी आपनादेर साथे शेयर करछि। तो आशा करी भिडियोटा भालो लागबे, भालो लागारई कथा, कारण ग्रीन कार ना भालो लागे। तो बंधुरा एटा होच्छे मनु छामनु रूट, धलाई डिस्ट्रिक्टेर मनु आर छामनुर रूटटा और मनु छामनुर माझखाने आछे चैलेंगटा। तो बंधुरा एक समय ये रूटे आसते अनेकेई भय पेत कि आसतई ना केउ, शुधु फौजिरा आसतो। और ये पहाड़टा देखते पाच्छेन टार्निंग एर साइडे जे पहाड़टा, ओखाने उग्रपंथीरा एम्बुश करतो और त्रिपुरा पुलिस, टीएसआर, सीआईपीएफ फौजरा जरा एखाने आसतो तादेर ऊपर हमला हतो, साधारण पब्लिकेर ऊपरो हमला हतो। तो एखाने दिनेर बेलाय मानुष आसतो ना और राते तो प्रश्ने उठे ना। तो खूब कठिन परिस्थिति छिल तखन खूब उग्रपंथी हमला हतो एखाने। तो एखन आर एसब नेई, एखन दिनेर बेला कि रातेर बेलाय सबाई यातायात करे किछु हय ना। तो एकटा समय এই জায়গাটা ভীষণ ভীষণ বিপজ্জনক ছিল সবার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তা দুই ধারে একদম ন্যাচারাল বিউটি, গ্রিন গ্রিন পুরো সবুজে ঘেরা। আর সামনে আছে জুম চাষ হয়েছে, সামনে দেখতে পাবেন। এই দেখুন পাহাড়ের গায়ে ধান লাগিয়েছে জুম চাষ। তো অনেকে হয়তো দেখেছেন জুম চাষ, আবার অনেকে হয়তো দেখেননি। তো যারা দেখেননি আমার সাথে দেখে নিন। আর এই দেখুন টংগর দেখা যাচ্ছে, ছোট ছোট টংগর আছে পাহাড়ের মাঝে। আর এই দেখুন জুম চাষ পাহাড়ের গায়ে জুম চাষ করা হয়। আর রাস্তার দুই পাশে বড় বড় সেগুন বাগান। তো আমি ভাবলাম আমি যেখানে থাকি সেই রুটটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলছি অনেক সুন্দর জায়গাটা, আর সুন্দর জায়গা কার না ভালো লাগবে, দেখতে সবার ভালো লাগবে। আমি গ্রামে থাকি তারপরও আমার ভালো লাগে, আর যারা শহরে আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে।
তো রাস্তার দুই পাশে বাড়িঘরও আছে, পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট টংঘরও আছে। খুব সুন্দর লাগে টংঘরগুলো দেখতে। তো সামনে একটা টংঘর আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন একটা টংঘর, আর এই দেখুন বাড়িঘরও আছে, আর সামনে আরেকটা জুম চাষ আছে। এই দেখুন এখানেও জুম চাষ হয়েছে ধান, আর ধান পেকে গেছে, এখন কাটার সময়, হলুদ হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর জুমের চাল খেতে দারুণ সুস্বাদু হয়, আমি তো প্রায়ই খাই, কারণ ওই জায়গাতে যে ছোট ছোট বাজারগুলো আছে সেখানে জুমের চাল পাওয়া যায়, আর সেখান থেকে চাল নিয়ে আসি, ভীষণ সুস্বাদু হয় জুমের চাল, বিশেষ করে পিঠা খেতে দারুণ লাগে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে সেগুন বাগান, আর পাহাড়ে গায়ে জুম চাষ হচ্ছে, আর ছোট ছোট টঙ্গ সারা পাহাড়ের গায়ে আছে। কিছুক্ষণ পরপরই দেখতে পাবেন ছোট ছোট টঙ্গ। তো ভাবছেন টঙ্গরে কি আছে? হ্যাঁ, টঙ্গরে মানুষ থাকে। এই দেখুন একটা টঙ্গর, আমি আগেও একটা টঙ্গর দেখিয়েছি, আর একটা টঙ্গর দেখুন। হ্যাঁ, এখানে মানুষ থাকে, পাহাড়েও মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে, আর পাহাড়ের পরিবেশটাই আলাদা, কোনো পলিউশন নেই, গাড়ির ধোঁয়া নেই, রাস্তা থেকে অনেক দূরে, আর সবুজে সবুজে ঘেরা চারিটা দিক। সত্যি বলছি অনেক সুন্দর ত্রিপুরা। যারা এখনও ত্রিপুরা ভিজিট করেননি, আপনাদেরকে বলবো একবার ত্রিপুরাতে আসেন, ত্রিপুরাটা ভিজিট করে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগারই কথা। আর এখন ত্রিপুরাতে কোনো উগ্রপন্থীর ভয় নেই, আমরা ভালো আছি, সুন্দরভাবে সব জায়গায় যাচ্ছি, ঘোরাফেরা করছি, কিছু হবে না এখন। আর চারিদিকে ফৌজিরা আছে, বড় বড় ক্যাম্প আছে। দেখুন পাহাড়ের সাথে আকাশ মিশে গেছে এমন লাগছে দেখে। আর রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, খুব সুন্দর রেস্টুরেন্টটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এইভাবেই অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ত্রিপুরার ন্যাচারাল বিউটি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।